राम नाम बुद्धि जय देव जय देव रत्न अति सुंदर দর্শক এইসব ছবি নিয়ে অনেক কথা হয়েছে এই সব ছবি নিয়ে অনেক কথা হয়েছে এবং তারপরে সুপ্রিম কোর্টের অবজারভেশন মন্তব্য অর্ডার তার সঙ্গে রিলেট করেও অনেক সব চর্চা হয়েছে কিন্তু গতকালকে এই ছবিটা সামনে এসছে এই ভিডিও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিচারপতির বাড়িতে গণেশ পূজা হয়েছে সেখানে উনি গিয়েছিলেন এটা তাহলে আবার কি হলো প্রধান বিচারপতি কি তাহলে ব্যালেন্স করছেন এটা বলবেন আমি দেখছি একটা পোস্ট ইন্ডি জোটের তরফ থেকে করা হয়েছে মানে ইন্ডি জোটের এক নেতা করেছেন সঞ্জয় রাউত উনি প্রশ্ন তুলেছেন মানে এই এই ভিডিওটাকে শেয়ার করে উনি প্রশ্ন তুলেছেন যে ইভিএম ইভিএম কে ক্লিন চিট দেওয়া দিল্লির মুখ্যমন্ত্রীর বেলের ব্যাপারটা তারিখ পে তারিখ হয়ে যাওয়া মানে এ তো পরিষ্কার বুঝতে পারছি আর কি এরকম একটা বলার চেষ্টা করছেন প্রশ্ন তোলার চেষ্টা করেছেন সঞ্জয় রাউত জোটের অথচ সেই একজন নেত্রী তার সঙ্গে ঘনিষ্ঠ মানে এইরকম হাসি খুশি ছবি আমরা আগে দেখেছি কপিল সিব্বল যিনি এই রাজ্য সরকারের হয়ে লড়েন একেবারে পারমানেন্ট ক্লায়েন্ট হয়ে গেছে রাজ্যের সরকার মোটা ফিজ নিয়ে তার সঙ্গে সব ছবি টবি ছিল এই সব ছবি টবি ছিল তো এইসব ছবি টবি নিয়ে আর সুপ্রিম কোর্টের অনেক সময় অনেক মন্তব্য হয়েছে কিন্তু গতকালকে এই ভিডিও আসার পরে আবার অন্য অন্য দিকে দিকে সব হচ্ছে অ্যাঙ্গেল ঘোরানোর চেষ্টা হচ্ছে সব তো গোলমেলে ব্যাপার হয়ে যাচ্ছে সব তো গোলমেলে ব্যাপার হয়ে যাচ্ছে গোলমেলে যারা এইসব নিয়ে ভাবছেন তাদের কাছে গোলমেলে হবে আর যারা ভাবেন যে না সবটাই সৌজন্যের ব্যাপার এখানে এলে মুখ্যমন্ত্রীর সঙ্গে তো বৈঠকে বসতেই হবে থাকতেই হবে আর উনি পারিবারিক একটা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করেছেন প্রধানমন্ত্রী গেছেন এর সঙ্গে আবার গোলমেলে ব্যাপার কি আছে বিতর্কের ব্যাপার কি আছে যারা এই রকম ভাবে যারা দেখেন তাদের কাছে গোলমেলে লাগবে না কিন্তু যারা সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে কিছু কিছু অর্ডার নিয়ে কিছু কিছু ক্ষেত্রে যে ধরনের বিষয়গুলো আসে আর কি সেই সব বিষয়ে যারা চর্চা করেন তাদের কাছে এটা গোল মেনে লাগবে যেসব ছবি সামনে এসছে সেই সব তো একটা অন্য তৈরি হয়েছিল একটা অন্য পারসেপশন তৈরি হয়েছিল যে কি করে হবে কি করে এখানকার এখানকার ব্যাপারে মানে মন্তব্য হবে বা অবজারভেশন ঠিকঠাক হবে কি করে আর্জি করের বিচার হবে এরকম বলে এইসব ছবি টবি দিয়ে আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে অনেকে লেখালেখি করছিলেন তো এখন আবার এই ভিডিও আসার পরে ইন্ডিজুটারি লোক ওরকম বলছেন আরো হয়তো অনেকে অনেক অনেক কথা বলবেন আপনারা হয়তো বলবেন তাহলে বিষয়টা কি দাঁড়ালো নাকি আবার এটা বলবেন দিদি মোদির সেটিং মানে দিদির সঙ্গেও সেটিং মোদির সঙ্গেও সেটিং আর এদিকে দিদি মোদি সেটিং কি বলবেন যা বলার বলবেন আমি দেখছি এইসব নিয়ে অনেক চর্চা হচ্ছে আমাকে অনেকে আপনারা পাঠাচ্ছেন এই ভিডিও আমি কাল থেকে দেখতে পাচ্ছিলাম তো আপনাদের সামনে রাখলাম এবার আপনাদের যা মন্তব্য বলুন কমেন্ট বক্সে যে আপনারা এটার কি ব্যাখ্যা দেবেন যে পারিবারিক শো প্রধানমন্ত্রী যেতেই পারেন গেছেন নর্মাল গেছেন পারিবারিক প্রোগ্রামে গেছেন অ্যাটেন্ড করেছেন এর এর বেশি তো কিছু দেখা যায়নি আর মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা দেখা গেছিল এই রাজ্যে সেখানে তো অনেক বেশি অ্যাক্সেস দিয়ে দেওয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে যে ভিডিও আমরা দেখেছিলাম আগেরবার সেখানে অনেক বেশি অ্যাক্সেস দিয়ে দেওয়া কপিল শিবলের সঙ্গে তো ছিল এই বিষয়টা মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে প্রোগ্রামটা এখানে হয়েছিল আমাদের কলকাতায় যে মুখ্যমন্ত্রী আগুল তুলে তুলে এমন বলছেন তারপরে উনি শুনছেন মানে যার কতটা অ্যাক্সেস দেওয়া কতটা সহজ লভ্য হয়ে যাওয়া সেটার ব্যাপারটা ছিল সেটার ব্যাপারটা ছিল মানে অনেক বেশি যেন মানে এ করা পাত্তা দেওয়া একজন একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে আর মুখ্যমন্ত্রী যেভাবে কথা বলছিলেন মানে স্পর্ধা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন এবং সেটা নিয়ে অনেকে বলেছেন যে ওইভাবে কথা বলছেন প্রধানমন্ত্রী এতখানি গুরুত্ব দিচ্ছেন কি ব্যাপার কিসের এত মানে এত গুরুত্ব দেওয়ার আছে কিন্তু এখানে ওই এই ভিডিওতে সেই রকম না একজন প্রধানমন্ত্রীকে প্রধান বিচারপতি আমন্ত্রণ করেছেন বাড়িতে এসেছেন সিরিয়াসলি এসছেন সিরিয়াসলি উনি প্রার্থনা করেছেন তারপরে চলে গেছেন এই ভিডিও আর ওই ভিডিও কিন্তু এক না যারা দেখেছেন ভিডিও এই ভিডিও এখন বার করে দেখাতে পারছি না দেখলে বুঝতে পারবেন সব আপনাদের মনে আছে একটা স্টেজে টানা কথা বলে যাচ্ছেন আর প্রোগ্রামটা অন্যদিকে চলছিল সেই ভিডিওর সঙ্গে এই ভিডিও ব্যাখ্যা করলে কিন্তু হবে না দুটো এটা সিরিয়াসলি আমি দেখলাম সিরিয়াসলি ভাবে আছেন এসেছেন বাড়িতে এসছেন নমস্কার করেছেন সিরিয়াসলি ভাবে প্রার্থনা করছেন এখন এটা নিয়েও বলতে পারেন যারা সমালোচক যারা তারা বলবেন যে বাড়িতে আসাটাই তো একটা বড় ব্যাপার বা নিমন্ত্রণ করাটাও তো একটা বড় ব্যাপার নিমন্ত্রণ করলেন আবার বাড়িতে চলেও এলেন এটা নিয়ে হয়তো যারা বলার তারা বলবেন তো যাই হোক আমি বিভিন্ন মানে অ্যাঙ্গেল গুলো বললাম এই হচ্ছে ব্যাপার আর এই ভিডিও নিয়ে প্রচুর শেয়ার হচ্ছে মার্কেটে আমি ওটা ওটাও বলছিলাম যে কেউ কেউ বলছেন যে তাহলে কি ব্যালেন্স করছেন প্রধান বিচারপতি যে একদিকে ইন্ডিজোটের পক্ষে কেউ কেউ বলতেন এখন প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখি দেওয়া হলো যে উনি তো প্রধানমন্ত্রীর সঙ্গে এরকম সম্পর্কের মধ্যে রয়েছেন বাড়িতে আসা যাওয়া মানে নিজের জায়গাটা কি ব্যালেন্স করে ফেললেন মানে একটু বুদ্ধি খাটিয়ে বুদ্ধি তো ওনার নিশ্চয়ই অনেক না হলে কেন প্রধান বিচারপতি হবেন সেটা নিয়ে বুদ্ধি নিয়ে করতে পারি তো যাই হোক আর কি কংক্রিট কিছু বলা যাবে না মানে সব ব্যাপার সামনে এসছে আপনাদের সামনে আমি বিভিন্ন একটু একটু করে ভেঙে ভেঙে দিলাম এবার আপনাদের মন্তব্য যা সেটা বলুন আমি একটু করে দেখবো আপনাদের কি মানে ধারণা তৈরি হয়েছে যা বলার বলবেন কমেন্ট বক্সে তবে হ্যাঁ প্রধান বিচারপতি যেহেতু সবকিছু দেখে শুনে কথা বলবেন যা বলার বলবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে